নমস্কার বন্ধুরা, চুমাস ডেলিকেসির আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি বেগুনি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। দোকানের মতন মুচমুচে বেগুনির রেসিপি তো রইলই, সঙ্গে রইল আরও দুটি পকোড়ার রেসিপি। তাহলে চলুন ঝটপট করে দেখে নিই। সবার প্রথমে এখানে আমি বেগুনির ব্যাটারটা তৈরি করে নেব, তার জন্য একটা বড় বাটি নিয়েছি। এরপর এর মধ্যে আমি এখানে আমি মেজারিং কাপের 1 কাপ মানে 240 গ্রামের মতন বেসন নিয়েছি। ব্যাটারটা তৈরি করার আগে বেসনটা চালুনি দিয়ে চেলে নিলে কোনোরকম লাম্পস থাকবে না, স্মুথ ব্যাটার তৈরি করা যাবে। বেসনটা ভালো মতন করে চেলে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিলাম 1 টেবিলস্পুনের মতন চালের গুঁড়ো। বেসন আর চালের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি একই মেজারিং কাপের 1 কাপ জল নিয়েছি। এরপর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমে অল্প পরিমাণ জল দিয়ে আমি বেসনটা ভালো মতন করে গুলে নিচ্ছি। এইভাবে ঘন করে বেসনটা গুলে নিয়েছি। এরপরের মধ্যে আরো সামান্য পরিমাণ জল অ্যাড করছি। আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। চামচে করে মিক্স করে নেওয়ার পর এরপর আমি একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে 2-3 মিনিটের মতন ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি। প্রায় 2-3 মিনিটের মতন ফেটানো হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে এটা 30 মিনিটের মতন রেখে দেব। ব্যাটারটা তৈরি করতে এখানে আমার 1 কাপে 3/4 ভাগ জল লেগেছে। 30 মিনিট হয়ে গেছে। এরপর হ্যান্ড হুইস্ক দিয়ে আরও 2-3 মিনিটের মতন ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি। বেসনের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, অনেকটা সাদা হয়ে গেছে। ব্যাটারটা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা সেটা চেক করার জন্য এখানে একটা কাপের মধ্যে জল নিয়ে নিয়েছি। এইভাবে ব্যাটারটা আঙুলের মধ্যে নিয়ে বেসনের ব্যাটার এভাবে জলের মধ্যে ড্রপ ফেললে বেসনের ব্যাটারটা এভাবে জলের মধ্যে ভেসে উঠছে, তার মানে বুঝতে হবে যে ব্যাটারটা একদম ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি বাকি উপকরণগুলো একে একে অ্যাড করছি। সবার প্রথমে দিলাম স্বাদমতো লবণ, দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, দিলাম লঙ্কা গুঁড়ো, দিলাম 1/2 চামচের মতন কালো জিরে, এরপর গুড় দিলাম 1/4 টিস্পুনের মতন, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। এরপর এই সমস্ত উপকরণগুলো ভালো করে একবার মিক্স করে নিচ্ছি। আরও 1 সেকেন্ডের মতন ব্যাটারটা ভালো মতন করে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম আছে। ব্যাটারের কনসিস্টেন্সি চেক করার জন্য আরও একটি পদ্ধতি আছে। এভাবে একটা চামচ দিয়ে, চামচের গায়ে যদি ব্যাটারটা এভাবে লেগে থাকে তাহলে বুঝতে হবে যে ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম ঠিকঠাক আছে। বেগুনি তৈরি করার জন্য ব্যাটার একদম রেডি হয়ে গেছে। সবশেষে আমি এর মধ্যে দিলাম 1 পিঞ্চের মতন বেকিং সোডা বা খাবার সোডা। এরপর আরও একবার ভালো করে মিশিয়ে নিয়েছি। বেগুনির ব্যাটার একদম রেডি হয়ে গেছে। এখানে আমি একটা বেগুন নিয়েছি। এরপর বেগুনটা আমি লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। বেগুনের স্লাইসগুলোর থিকনেস 3-4 মিলিমিটারের মতন আছে। এরকমভাবে বেগুনগুলো কেটে নিতে হবে। এরপর এই বেগুনের স্লাইসগুলো একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। এবার 2 মিনিটের মতন বেগুনগুলো ভিজিয়ে রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে। এরপর বেগুনগুলো জল থেকে তুলে ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। এতে করে বেগুনের স্লাইসগুলো কালো হয়ে যাবে না। এরপর বেগুনি ভাজার জন্য পরিমাণ মতন তেল গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে 1 টপ ব্যাটার এভাবে দিয়ে দেখে নিলাম যে তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা।
বেসনের ব্যাটার তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই ভেসে উঠেছে, তার মানে বুঝতে হবে যে তেলের টেম্পারেচারটা একদম ঠিকঠাক আছে। এরপর একটা বেগুনের স্লাইস এভাবে ব্যাটারের মধ্যে ভালো মতন করে চুবিয়ে নিতে হবে। এরপর এক্সট্রা ব্যাটারটা এভাবে ছেড়ে নিয়ে তারপর তেলের মধ্যে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। এরপর 10 সেকেন্ডের মতন একটা পিঠ ভেজে নেওয়ার পর উল্টে পাল্টে বেগুনিগুলো ভেজে নিতে হবে। বেগুনিগুলো খুব সুন্দর করে ফুলেছে। এভাবে মিডিয়াম ফ্লেমে বেগুনিগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো আমার একটা ব্যাচে বেগুনি ভাজা হয়ে গেছে, এরপর আমি বেগুনিগুলো তুলে নিচ্ছি। আরও একটা ব্যাচে আমি বেগুনি ভেজে নিচ্ছি। সেকেন্ড ব্যাচের বেগুনিগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এরপর এগুলো আমি তুলে নিচ্ছি। মুচমুচে বেগুনি পরিবেশনের জন্য একদম তৈরি। এইভাবে বেগুনিগুলো ভাজলে আপনাদের বেগুনিগুলো এতটাই মুচমুচে হবে আর অনেকক্ষণ পর্যন্ত এই মুচমুচে ভাবটা থাকবে। এরপর আমি আরও একটা রেসিপি দেখিয়ে দিচ্ছি, তার জন্য যে বাকি ব্যাটার ছিল সেই কিছুটা ব্যাটার আমি নিয়ে এর মধ্যে আমি দিলাম 1 চামচ পোস্ত। পোস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে একটা ছোট সাইজের আলু এভাবে পাতলা করে গোল করে কেটে নিয়েছি। এরপর পোস্ত দেওয়া ব্যাটারে আলু স্লাইসগুলো চুবিয়ে মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে আলুর পকোড়াগুলো ভেজে নিতে হবে। ফুলকো ফুলকো মুচমুচে আলুর পকোড়াও তৈরি হয়ে গেছে। এরপর এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। এরপর এখানে আমি লঙ্কার পকোড়া দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 5টা লঙ্কা নিয়েছি, এগুলো নর্মাল ঝাল লঙ্কা। এবার লঙ্কাগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর ছুরি দিয়ে লঙ্কাগুলোর গায়ে একটা করে কাট করে নিচ্ছি। এভাবে চিরে নেওয়ার পর শুকনো বেসনের মধ্যে লঙ্কাগুলো কোট করে নিচ্ছি। এইভাবে লঙ্কাগুলোর মধ্যে বেসন কোট করা হয়ে গেছে। এরপর বাকি যে বেসনের ব্যাটার ছিল এর মধ্যে আমি বেসনে কোট করা লঙ্কাগুলো চুবিয়ে এভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম। এই বেসনের ব্যাটারের মধ্যে পোস্ত দেওয়া নেই, এটা পোস্ত ছাড়াই আছে। এটা নর্মাল বেগুনির ব্যাটার দিয়েই বানাচ্ছি। এইভাবে মিডিয়াম ফ্লেমে লঙ্কার পকোড়াগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এরপর এই লঙ্কার পকোড়াগুলো আমি তুলে নিচ্ছি। আশা করি আজকের এই বেগুনি লঙ্কার পকোড়া আর আলুর পকোড়ার রেসিপি আপনাদের ভালো লেগেছে। গরম গরম বেগুনি আলুর পকোড়া আর লঙ্কার পকোড়া পরিবেশনের জন্য একদম তৈরি। বর্ষাকাল হোক বা শীতকাল, সন্ধ্যেবেলায় এরকম গরম গরম মুচমুচে তেলে ভাজা খেতে বেশ ভালোই লাগে। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনটা ক্লিক করে দিয়ে সাথেই থাকবেন। আজকের মতন বিদায় নেব, চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাই।